সুপ্রভাত বরাকবাসী। এই মুহূর্তে বরাকের রাজনৈতিক নিয়ে একটি খবর দেখে নিন। রাস্তায় কাগজ খুঁজে মামলা করে বিধায়ক হওয়া যায় না, আমিনুলকে পাল্টা জবাব দিল বিধায়ক করিম। শিক্ষাগত যোগ্যতা ইস্যুতে এবার মুখ খুললেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। শুক্রবার এক বিবৃতিতে বিধায়ক করিম উদ্দিন জানান, গুয়াহাটি হাইকোর্টে নির্বাচনী হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে মামলা দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, তা সম্পূর্ণ মিথ্যা, আর কোর্টেও আমিনুল এ নিয়ে উচিত জবাব পাবেন, জানান ইউডিএফ বিধায়ক। সোনাইয়ের বিধায়ক জানান, নির্বাচনে পরাজিত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাস্তায় রাস্তায় কাগজ খুঁজে আমিনুল মামলা করছেন। সত্য মিথ্যা যে কেউ মামলা করতে পারে, এভাবে আমিনুলও এক মিথ্যা মনগড়া এই মামলা দায়ের করেছেন। আমিনুলের দায়ের করা মামলাটি কোর্টে গ্রহণ হতে লেগেছে 2 বছর, এতেই প্রায় প্রমাণিত হয়ে গেছে তার মামলা সত্যতা কতটুকু রয়েছে। আমিনুলকে আক্রমণ করে বিধায়ক বলেন, পথে ঘাটে কাগজ খোঁজা আমিনুলের কাজ, ক্রিমিনাল থেকে থানা কোর্ট মারপিট এসব আমিনুলের ব্যাকগ্রাউন্ড, তাই থানা ও কোর্ট নিয়ে একটু ব্যস্ত থাকেন আমিনুল। আর আদালতে মামলা করে বিধায়ক হওয়া যায় না, সেটা মনে রাখতে হবে আমিনুলকে, জানান করিম। এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া শিক্ষাগত যোগ্যতা ইস্যু নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে সোনাইয়ের রাজনীতি। আপনারা দেখছেন বরাকের খবর জেওয়াল নিউজ থেকে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিকা, ধন্যবাদ। ফিরে আসবো পরবর্তী খবর নিয়ে।